কার ভুলে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মেরেছিল মালগাড়ি। রেলবোর্ড প্রথমে দুর্ঘটনাগ্রস্ত মালগাড়ির মৃত চালকের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা করলেও রেল কি এই দুর্ঘটনার দায় এড়াতে পারে? শুরু থেকে এই প্রশ্ন তুলেছে এবিপি আনন্দ। এবার সেই প্রশ্ন আরও জোরালো হল রেলের অভ্যন্তরীণ রিপোর্টে দেওয়া চিফ লোকো ইন্সপেক্টরের নোট অফ ডিসেন্টে। যে কোনো রেল দুর্ঘটনার পরই সংশ্লিষ্ট জোনের তরফে তদন্ত করে রিপোর্ট দেওয়া হয়। ফাঁসি দেওয়ার দুর্ঘটনার পর জোনের তরফে যে তদন্ত হয়েছে তার রিপোর্টই আমাদের হাতে এসেছে। রেলবোর্ডের একদম শুরুর বক্তব্যের মতো এই রিপোর্টেও মালগাড়ির লোকো পাইলট, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এবং ট্রেন ম্যানেজার অর্থাৎ গার্ডকে প্রাথমিকভাবে দায়ী করা হয়েছে। কিন্তু রেলকর্তাদের মধ্যেই এ নিয়ে ভিন্ন মত রয়েছে। এই রিপোর্টে স্পষ্ট নোট অফ ডিসেন্ট দিয়েছেন নিউ জলপাইগুড়ি সেকশনের চিফ লোকো ইন্সপেক্টর। ইতিমধ্যেই জানা গেছে দুর্ঘটনার ভোরে রাঙাপানি ও জটেরহাট স্টেশনের মাঝে স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ করছিল না, তাই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়িকে TA-912 মেমো ইস্যু করা হয়, যার ভিত্তিতে লাল সিগন্যাল উপেক্ষা করে ট্রেন এগিয়ে নিয়ে যেতে পারেন চালক। এবার রেলের রিপোর্টে দেখা গেছে তার সঙ্গে T/369 বলে আরেকটি মেমো ইস্যু করা হয়। বিশেষজ্ঞদের বক্তব্য, এই মেমোর অর্থ সংশ্লিষ্ট সেকশন ক্লিয়ার রয়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি এই নথির ভিত্তিতেই মালগাড়ির চালক গতি বাড়িয়েছিলেন? রেলের তরফে পাঠানো বার্তাতেই কি ত্রুটি ছিল? একটা সিগন্যাল 369-3B ইস্যু করা হয়েছে, ওটা স্টার্টার কিংবা স্টার্টার অ্যাডভান্স স্টার্টার খারাপ থাকলে তখন ওটা ইস্যু করা হয়, কিন্তু ও তখনই ইস্যু করা যাবে যখন আগে স্টেশন থেকে লাইন ক্লিয়ার নিয়ে নেবে ওই সেকশনের। তখনই আগে স্টেশন মাস্টার লাইন ক্লিয়ার দেবে যখন মাঝখানে কোনো গাড়ি থাকবে না। কিন্তু কাঞ্চনজঙ্ঘা থাকার সত্ত্বেও কী করে 369-3B ইস্যু হলো, এটা হচ্ছে প্রশ্ন। যা পেপার দেওয়া হয়েছে তাতে তো কোনো দোষই করেনি, পেপার যে দিয়েছে সে দোষ করেছে। তাহলে কি রেলের তরফেই ত্রুটি ছিল? সেটা ঢাকতেই কি মালগাড়ির মৃত চালকের ঘাড়ে দায় ঠেলার চেষ্টা হচ্ছিল? শুরু থেকে বারবার এই প্রশ্ন তুলেছি আমরাও। রেল দুর্ঘটনার ব্যাখ্যা রেল মন্ত্রকের তরফ থেকে শুরুই হলো মিথ্যে দিয়ে। ভোর 5:50 থেকে সিগন্যাল খারাপ ছিল, অথচ রেল বোর্ডের চেয়ারপারসন প্রেস কনফারেন্স করছেন দুপুর 2টোর সময়, অর্থাৎ প্রায় 7-8 ঘন্টা পরেও একটি বারের জন্য তিনি উল্লেখই করলেন না যে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম 7 ঘন্টা আগে থেকেই খারাপ হয়ে পড়েছিল। বরং আগাগোড়া তিনি দোষটা চাপিয়ে দিলেন মালগাড়ির চালকের ওপর। দুর্ভাগ্যবশত এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, আর মৃত মানুষ তো কথা বলে না, আত্মপক্ষ সমর্থনে সেই হতভাগ্য চালক আর একটা শব্দও বলতে পারবেন না কোনোদিন। সত্য সেলুকাস, কি বিচিত্র এদেশ। পাশাপাশি TA-912 মেমো দেওয়া নিয়েও প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। যত সিগন্যাল ডিফেক্টিভ ছিল, লাল ছিল, লাল পাস করবে না ড্রাইভার, তার জন্য একটা আরও একটা ভুল একটা পেপার দিয়েছে যেটা স্টপ সিগন্যাল রেড সিগন্যালের জন্য পাস করার জন্য অটোমেটিক সেকশনের জন্য TA-912 দিয়েছিল। এবার TA-912 দিয়ে দিল যাতে তোমার কোনো দাঁড়াবার দরকার নেই, সব সিগন্যাল আর টার্ন কন্ডিশন পাস করতে পারো, ওখানে কোনো স্পেসিফিক সেকশন থাকে না TA-912-তেও। রেলের যে সেকশনে এই দুর্ঘটনা ঘটেছে সেই কাটিহারের DRF সুরেন্দ্র কুমারও ইতিমধ্যে সাফ জানিয়েছেন, মালগাড়ির মৃত চালকের ঘাড়ে যেভাবে দোষ ঠেলার চেষ্টা হচ্ছে সেটা ঠিক নয়। ভাই জব অ্যাক্সিডেন্ট হওয়া তো সময় কিছু কে পাশ কোনো পাকা ইনফরমেশন নেই হতা, পহলে প্রাইমা ফেসি কুছ বতায়া যাতা হ্যাঁ, উসি টাইপ কাজ স্টেটমেন্ট থা। অভি যো ইনকোয়ারি চল রা উসমে সিআরএস সাহেব কর ইনকোয়ারি কর রহে হ্যাঁ, ওর কোন কেস চল রা থা, কোন ধীরে চল রা থা, কোন রুল ফলো কর রা থা, কোন নেই ফলো কর রা থা, ইসি কে লিয়ে ইনকোয়ারি বৈঠা হুয়া হ্যাঁ, ওর ইনকোয়ারি কে দৌরান যো বতায়া যায়গা উই লোক কো দোষী পায়া যায়গা মানা যায়গা ইয়া যো বতায়া যায় যো অ্যাকশন বতায়া যায়গা ওহি কিয়া যায়গা। তাহলে কার ভুলে 10টা মানুষের প্রাণ গেল? সেই সত্যিটা কি কখনো সামনে আসবে? অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।